পদ্মা সেতু নির্মাণে সার্বিক অগ্রগতি হয়েছে আটাত্তর শতাংশ আগামী সপ্তাহে বসবে ছাব্বিশতম স্প্যান এক কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের দুই মাসের মধ্যে চীনে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাকি কাজেও কোনো প্রভাব পড়বে না বলে জানান মন্ত্রী দুপুরের রাজধানী সেতু ভবন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের দুটি ব্যাংকের সঙ্গে সাত কোটি টাকার ঋণ চুক্তি হয়েছে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ এরই মধ্যে বসানো হয়েছে পঁচিশতম স্প্যান দৃশ্যমান হয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার আগামী সপ্তাহে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি জানান সেতুর সার্বিক কাজ এগিয়েছে আটাত্তর প্রকল্পের সার্বিক অগ্রগতি এ আমি আপডেট দিচ্ছি সেতুতে কাজ করা এক হাজার চীনা শ্রমিকের মধ্যে দুশো পঞ্চাশ জন ছুটিতে গেছেন বলে জানান মন্ত্রী বলেন দু মাসের মধ্যে চীনে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে সেতু নির্মাণ কাজে কোনো প্রভাব পড়বে না যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে পদ্মা সেতু প্রকল্পের কাজে চাইনিজদের অনুপস্থিতি কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করবে এদিকে সমস্যার কারণে ঢাকা এলিভেটেড গতি ছিল এই সমস্যা আর থাকছে না জানিয়ে ওবায়দুল বলেন চীনের একজিম এবং আইসিবিসি ব্যাংক ঋণ দিচ্ছে সাত হাজার তিনশো আঠারো কোটি টাকা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি গোটা প্রজেক্টের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাবে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অপকর্মের সাথে জড়িতদের ছাড় দিবেন না প্রধানমন্ত্রী নিজ দলের হলেও ছাড় নেই বিএনপি কোন কর্মী কোন নেতাকে অপকর্মের জন্য শাস্তি দিয়েছে বিএনপির সময়ে দেশে কোন অপরাধীকে সাজা দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের রিয়াদ সুমন একুশ টেলিভিশন ঢাকা